আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আপনাদের জন্য অনেক সুখবর আছে, ভালো ভালো কোম্পানির নিউজ আছে, অবশ্যই বলে দেবো কী কী কাজের নিয়োগটা। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আর লাইক করে অন্যদেরকে দেখার সুযোগ করেন, আর কোন বিষয়ে জানতে চান কমেন্ট করে জানান। এবং যে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, না দেখলে অনেক অনেক মূল্যবান কথাগুলো চলে যায়, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। কারণ এই ভিডিওটাতে আমি সব কিছু বলে দিচ্ছি, আবার একই কমেন্ট আপনারা ভিডিওতে বলছেন, এই জিনিসটা চাচ্ছেন। নাম্বারের কথা বলছি, অনেক অনেক জিনিসের কথা, কোম্পানির কথা বলছি, এরপরও আপনারা একই কমেন্ট করছেন বারবার। তবে ইনশাল্লাহ মনে হয় ভিডিওটা টেনে দেখুন, যার কারণে বুঝতে পারবেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, ভিডিওটা না টেনে প্রথম থেকে দেখুন, তাহলে সব বুঝতে পারেন, সব তথ্য পেয়ে যাবেন। ঠিক আছে, আর কোন দেশ থেকে কোথা থেকে বলছি, অবশ্যই সেই কথা বলছি। যে দেশ রূপে গুণে সাগর পাহাড় সমুদ্র সৈকত, পর্যটকের দেশ, সুন্দর দেশ, যে মায়া ভরা দেশ, যে রূপে গুণের দেশ, আকর্ষণীয় দেশ, যে দেশ ছেড়ে কেউ সহজে বাংলাদেশও যেতে চায় না। আর সেই দেশের কেউ 10 বছর 12 বছর আছে, এরপরে বাড়ির কথা কারো মনে নেই। সেই সৌন্দর্য অপূর্ব দেশ সেম বাংলাদেশ, সেই বাংলাদেশের এই দ্বিতীয় বাংলাদেশ বলেই চলে। আর সেই দেশের নাম হলো দক্ষিণ আফ্রিকা, মরিশাস। আর আমি রাজু আহমেদ মরিশাস থেকে বলছি। আর যে কয়েকটা কোম্পানি নিউজ আছে আমি বলে দিচ্ছি, আপনারা ভিডিওর না টেলে প্রথম থেকে দেখতে থাকুন। আর সেই সুন্দর দেশে যারা আসতে চান বা এ তারাই অপেক্ষা করুন আর দেখতে থাকুন ভিডিওটা। আর এই দেশে ইচ্ছা করলে আসা যায় না, যেহেতু এই দেশে আসার জন্য কেউ 6 মাস 2 বছর অপেক্ষা করছেন এই স্বপ্নর দেশে আসার জন্য। তাহলে সেই স্বপ্নের দেশের কী কী নিয়োগগুলো আছে, কী কী কাজের এ আছে বা কীভাবে আসতে পারবেন, সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে এই ভিডিওতে বলা হবে। আর ভিডিওটা দেখতে থাকেন, তাহলে সব কিছু জেনে বুঝতে পারবেন। ওকে, বা থেকে আমরা মূল বিষয়ে চলে যাই। প্রথমে বলতে চাই, যারা টেক্সটাইল কাজ জানেন, যে সুতা থেকে কাপড় হয়, তাকে উইভিং বলে, বা টেক্সটাইল অনেকেই বলে, যেমন স্পিনিং তাকেও টেক্সটাইল বলে, ডাইং তাকেও টেক্সটাইল বলে, ইয়ে আছে এই ধরনের অনেকগুলো, সাইজিং টেক্সটাইল বলে, ওয়ার্পিং টেক্সটাইল বলে, এই টেক্সটাইলের শব্দ অনেক কিছু নিয়েই টেক্সটাইল বলা হয়। এখানে কতগুলো কাজের ভাগ আছে, ঠিক আছে, ওই কাজগুলো সম্পর্কে আপনার ধারণা আছে কি না একবার ভেবে দেখুন। উইভিং সেকশন, উইভিং সেকশনে যেখানে সুতা থেকে কাপড় হয়, ঠিক আছে, যারা টেক্সটাইল এলে কাজ করেন উইভিং সেকশনে, যারা অপারেটর, মেশিন অপারেটর, দক্ষ কিছু নিয়োগ আছে, দক্ষ শ্রমিক লাগবে, যদি কেউ আসতে চান আসতে পারেন। এবং যারা তুলা থেকে সুতা হয়, স্পিনিং সেকশন, এটাও করে টেক্সটাইল বলা হয়। যারা স্পিনিংয়ে আসতে চান, দক্ষ কর্মী আছেন, তারাও যোগাযোগ করতে পারে। এবং যারা ডাইং, ওয়াশিং এবং পিন, যেখানে কাপড় পিন করা হয়, কাপড়ের ডিজাইন করা হয়, এরকম ডিজাইন করা হয়, পিন ছাপা করা হয়, ছাপা কারখানা বা পিন, যারা কাজ জানেন, দক্ষতা আছে, ওদেরও নিয়োগ আছে, তারাও যোগাযোগ করতে পারে। এবং যারা এমব্রয়ডারি, যেমন এই যে আমার পাঞ্জাবের এমব্রয়ডারি কাজ আছে, যারা এই এমব্রয়ডারি কাজ জানেন তাদেরও নিয়োগ আছে, তারাও যদি আসতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন, এমব্রয়ডারি কাজেরও নিয়োগ আছে। এবং গার্মেন্টসের ছেলে মেয়ে এবং সুইং এবং নিট উভয়ই, গার্মেন্টসের প্রত্যেকটা সেকশনের খবর আপনারা জানেন, মেকানিস্ট লাগবে, অপারেটর লাগবে, আয়রনম্যান লাগবে, ফিনিশিংয়ের কাজ লাগবে, এই ধরনের যে সুপারভাইজার লাগবে, কোয়ালিটি ম্যান লাগবে, স্যাম্পল ম্যান লাগবে, এই ধরনের গার্মেন্টসে অনলি অল সুজা করতে, গার্মেন্টসের যতগুলো সেকশন আছে, যদি কেউ এই গার্মেন্টসের সেকশনের দক্ষ কর্মী হইয়া থাকেন তাহলে
জরুরিভাবে যোগাযোগ করতে পারে। আর যোগাযোগের ঠিকানা আমি অবশ্যই বলে দেবো, কীভাবে যোগাযোগ করতে পারবেন অবশ্যই ভিডিও দেখতে থাকুন, আমি অবশ্যই বলে দেব। এবং অনেকে স্যালারি সম্পর্কে এবং কাজের কয়েক ঘন্টা এইগুলো বিষয়ে আপনারা জানতে চান, দেখুন এগুলো ইউটিউবে সম্পূর্ণ বলা বা ভিডিওতে বলা সম্ভব না, এগুলো আপনারা সরাসরি ইনশাল্লাহ আমার সাথে কথা বলুন বা এজেন্সির কাছে চলে যান, তাহলে এই সরাসরি এই বিষয়গুলো আপনাদের যে চাওয়া পাওয়াগুলো আছে, কত টাকা স্যালারি হবে এবং যে এই কয়েক ঘন্টা ডিউটি হবে এবং যে সব কিছু মিলে ওভার টাইম এই যেমন বেসিক এগুলো বেতন সব মিলে কত পাবে, এগুলো সব বিষয় জানতে গেলে আপনারা কল করতে হবে, ফোন করতে হবে, এজেন্সির কাছে জানতে পারবে, আর যে আমার কাছে ফোন করে আমিও বলতে পারবো। এবং যে আপনারা সবসময় একটা জিনিস চিন্তা করবেন, কমেন্টে সব উত্তর দেওয়া সম্ভব না, এবং মূল কথাগুলো আপনারা অবশ্যই কল করে জেনে নেওয়ার চেষ্টা করবেন, আমার কাছে জানেন বা এজেন্সির কাছে জানেন যার কাছে। অনলি অল টোটাল বিষয়গুলো যে ধরনের বেশি সময় কথা বলা বা বিশেষ বিশেষ জিনিসগুলো জানা ওইগুলো অবশ্যই ফোন নম্বর দেওয়া থাকবে, ডিসক্রিপশনে ফোন নম্বর দেওয়া থাকবে, ওইখান থেকে আমার সাথে ইমেল নাম্বার আছে, ফোনে কল করে জানতে পারবেন বা এজেন্সি সেটা জানতে পারবেন। এবং মরিচাস আসতে গেলে কিন্তু অনেক সময় লাগে, যারা এই অপেক্ষাটুকু সময়টুকু দিতে পারেন এখন তারাই মরিচাস আসতে পারবে, আর যারা ধৈর্য নেই তারা আসতে পারবেন না, কারণ মরিচাস আসতে গেলে 3-4 মাস সময় লাগবে 100%, এটা আপনার মিস নেই, কারণ মরিচাসের ভিসা অ্যাডভান্স তৈরি থাকে না। প্রায় অনেক ভিডিওতে বলছি যখন আপনি মেডিকেল ইন্টারভিউ সব কিছু ফাইনাল হবে, আপনার কাগজগুলো কোম্পানিতে আসবে, তখনই আপনার আপনার নামে ভিসাটা তৈরি করা হবে, আপনার নামের ভিসা কোনো অ্যাডভান্স থাকে না, তখন আপনার নামের ভিসাগুলো আপনার তৈরি করে দেওয়া হবে, আপনার ভিসার মধ্যে আপনার নাম থাকবে, আপনার ছবি থাকবে, পদবি থাকবে, কোম্পানি থাকবে, সব থাকবে, এগুলো করতে সময় লাগে, সময়গুলো আপনাদের দিতে হবে, না দিও তো আপনারা পারছেন না। আর শুধু শুধু আপনারা এজেন্সির সাথে শুধু রাগারাগি করছেন, আমার ভিসা দিচ্ছেন না, টিকিট দিচ্ছেন না, হেডা দিচ্ছেন না, আসলে কি আপনাদেরকে কী কেমনে বোঝাই, যতক্ষণ কোম্পানি না দেবে এতক্ষণ তারা কিছুই আপনাকে দিতে পারবে না, তার জন্য আপনাদের অপেক্ষা এবং ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করলেই আপনারা সব কিছু পেয়ে যাবেন। এবং একটা কথা, আপনারা অনেক ডেলিগেটে যখন আপনাদেরকে ওভার টাইমের কথাটা বলা হয় না, এখানে বেসিকটা বলা হয় 9,800 রুপি, ধরুন বাংলার 20,000 টাকা, এখান থেকে থাকা খাওয়া বা বিভিন্ন খরচ বাদে আপনাদের কাছে 5,000 টাকা কেটে নিবে, নেওয়ার পরে আপনার 15,000 টাকা বেসিক থাকবে। এখন যদি আপনি বলেন যে আমি বাংলাদেশে 20,000-30,000 টাকায় বেতন পাই, আর এই বাংলার 15,000 টাকায় কি আমি বিদেশ যাইব, সে কিন্তু কখনো বিদেশ আসতে পারবে না। আর বেসিকটা কিন্তু বাংলাদেশেও দেখা যেতে 10,000-8,000 টাকা সরকারি একটা স্কেলে একটা বেসিক থাকে, আবার বেতন পাইতে 30,000-28,000-40,000 টাকা। তাহলে আপনি বলুন তো, আপনার কাছে প্রশ্ন রইল, তাহলে আপনারা ওইখানে 10,000 টাকা সরকারি স্কেলে বেসিক, তাহলে আপনারা 30,000 টাকা বেতন পাচ্ছেন কী করে? তখন আপনি বলেন না যে আমি একটা অফিসার, আমি একটা এরকম কি দক্ষ লোক, তাহলে আমি 10,000 টাকা বেতন চাকরি করবো, কিন্তু এটার সাথে যে আপনি কী যুক্ত হন তা কি কখনো ভাবছেন? যেমন হাজিরা বোনাস আছে, পড়াশোনার বোনাস আছে, ওভার টাইম আছে, সব কিছু ঘিরেই তো আপনার তখন স্যালারিটা 30-32 বা এরকম হচ্ছে নাকি? আপনারা অনেকেই এই কথাটা যে বেসিকের কথাটা শুনেই আপনার মন খারাপ হয়ে না 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 যাবো না এই বেতনে যাবো, কিন্তু কেন আপনি বোঝেন না যে জায়গায় চাকরি করছেন ওই জায়গায় আপনি অফিসারকে জিজ্ঞাসা করুন যে আপনার বেসিক কত আছে আর আপনি বেতন কত পাইতেছেন, তাহলে তো টোটাল আপনি জানতে পারেন নাকি? আর বেসিক বেতনে কখনো হয় না, বাধ্যতামূলক আপনি ওভার টাইম করতে হবে, এটা বিশ্বের সব জায়গায়। তাহলে ওভার টাইম যদি করেন, ওইখানে হাজিরা বোনাস আছে, পড়াশোনা বোনাস আছে, তাহলে তো আপনার বেতন বেশি আসবেই, এই জিনিসটা কি আপনাকে মাথায় কাজ করেন, আপনাকে চাকরি করেন না, আপনাকে এই জিনিসটা বোঝেন না
আর একই প্রশ্নগুলো আপনারা করছেন, আমি তাতে রাগ করছি না, কিন্তু আপনাদের আপনারা কেন বুঝেন না এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি, যে আপনি যেখানে চাকরি করছে ওইখানে বেসিক কত বা বাহিরের কান্ট্রির বেসিক, আর বাহিরের কান্ট্রির বেসিক হিসাব করলে বিশ্বের কোনো জায়গায় আপনি যাইতে পারবেন না। সোজা কথা, বিদেশের স্বপ্নটাই মন থেকে মুছে ফেলুন। আর একটা কথা ভাবতে হবে, যেখানে আপনি কর্ম করেন বাংলাদেশ আর দেশের বাইরে না, সেই জায়গায় আপনার ওভার টাইম বেসিক ওভার টাইম এবং হাজিরা বোনাস প্রোডাকশন বোনাস 100% বাধ্যতামূলক থাকবে, এটা আপনার বাধ্যতামূলক ওভার টাইম করতে হবে, এই জিনিসটা অবশ্যই ভেবে নেবেন। আর এই একই প্রশ্নগুলো আপনারা এই প্রশ্নের মধ্যে আপনারা আছেন, এই প্রশ্নের উত্তরগুলো দেখুন, আপনারা যে কর্মক্ষেত্রে আছেন ওই অফিসারকে জিজ্ঞাসা করলে আপনার সম্পূর্ণ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। আর আমি অবশ্যই চেষ্টা করবো যতটুকু বলে দেওয়ার, আমি যতটুকু জানি অতটুকুই বলতে পারবো, যে কোনো বিষয়ে বিচার সম্পর্কে কোন টিকে সব এই দেশের অনেক কিছু তথ্য যেটুটুকু আমি জানতে পারি অতটুকুই আপনাদেরকে বলতে পারবো। আমার নিজের থেকে মন ঘোরা সাজানো একটা কথা কখনো বলি না বা বলতে চাই না। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিতে চাই, আমি কিন্তু এই যে কোনো কোম্পানির দালাল এজেন্সির দালালি বা এই যে লোক আনা নেওয়া ভিসা দেওয়া এই ধরনের কাজ আমি করি না, যেহেতু আমি ব্লগ ইউটিউবার ভিডিও করি, এই ফাঁকে ফাঁকে যেটা এটাও একটা নিউজ বা অনেকে যারা প্যারাশুনি হচ্ছেন বা বালু এজেন্সি পাচ্ছেন না বা দালালের চক্রে পড়ে আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের জন্য কিন্তু আজকে আমার এই নিউজটা দেওয়া। আর এই নিউজটা যদি আপনারা কেউ কখনো ভুল বুঝেন সেটা আপনাদের বিভাগ বিবেচনা করে একটু দেখুন, তাহলে আপনারা সম্পূর্ণ উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে? আর আর আপনাদের ভালো করতে গিয়ে যেন আমি আপনাদের কাছে আমি খারাপ না হই, এই জিনিসটা অবশ্যই ভেবেচিন্তে কমেন্ট করবেন আর ভেবেচিন্তে বলবেন। আর এখানে আমি নিঃস্বার্থভাবে যে ভিডিও করা বা কথা বলা, আপনাদের সাথে যে লং টাইম সময় দেওয়া, নিঃস্বার্থভাবে আপনারা দেখুন আমার সাথে কথা বলে বুঝে দেখুন যে আমি আপনাদের কাছে কোনো কিছু বিনিময় করছি কি না, আপনাদের কাছে কোনো কিছু চাচ্ছি কি না, এই জিনিসটা অবশ্যই ফলো করবেন, ঠিক আছে? আর ভিডিওটা বেশি লং টাইম করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতেছি না। আর যে যে কাজের কথা বলছি, যদি আপনারা এই কাজের এবং ড্রাইভিং বিষয় আছে, যদি আর আপনারা এই কাজে আসতে চান, দক্ষতা থাকে, তাহলে জরুরিভাবে যোগাযোগ করেন। বাংলাদেশে ইন্টারভিউ আছে, ডেলিগেট আছে, ইন্টারভিউ হচ্ছে, তাহলে আপনাদের জন্য ভালো একটা চান্স হবে, ঠিক আছে? আর এবং আমি মরিশাস থেকে এই কথা বলতে চাই, আপনারা যেন কোনো দালাল চক্রে না পড়েন, সবসময় সতর্ক সহিতে ভেবেচিন্তে কাজ করবেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালোভাবে কর্ম জীবনে আসেন, বিদেশে আসেন, এটাই আমি চাই। আপনি ভালো কাম অর্ডার করি, আর আপনাদের সাথে মহাব্বত বন্ধুদের সাথে আমি সময়গুলো দিচ্ছি, কথা বলছি নিঃস্বার্থভাবে, আর অসংখ্য ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছি। আপনারা আমাকে অনেক ভালোবাসেন, প্রতিদিন শত শত লোকেরা ফোন করে আমাকে সালাম বিনিময় করছেন, ভালো মন্দ জানছেন, আমার আল্লাহর কাছে আমার লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশ্যই আপনাদের এই ভালোবাসাটা আমি চিরজীবন যেন রাখতে পারি, আর আমার জন্য সেই দোয়া করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।